আস্তে আস্তে পেটে আবার খেজ ধরেছে, চিড়িক চিড়িক করে মোচড় মারছে, যখন তখন পেঁপে প্যান্টে ইয়ে হয়ে যেতে পারে। শালা শালা ছেনা লবঙ্গকে এত করে বোঝাচ্ছি, কিছুতেই বুঝতে চাইছে না, আমাকে আমাকে নাচিয়েই চলেছে। আমার আমার পেটে মোচড় মারছে, আমার শারুকি আর আর ধরে রাখা যাবে না। ও এবার এবার সেই নাচটাই তোকে নাচা বলে ফালতু নাচ নাচ বলছি, এ নাচ মেরে বলে বলে তো পয়সা মিলেগা, কাহা কদর দান হামে ঐসা মিলেগা, নাচ মেরে বুলবুল যা। কি হলো রে ঢাপনা, গলে গেল? কি গলে গেল? ওই যে এতক্ষণ ধরে চেপে রেখেছিল এবার বুঝে উড়কে গেল। যাক বাবা যাক, হর হর করে পচা ময়লা হড়কে তোর পেট পরিষ্কার হয়ে যাক। এবার আমায় ছেড়ে দাও আর নাচিও না লবঙ্গ দা। এই এই ঢাপনা, আমি তোর কোনকেলার দাদা রে, ফের দাদা বললে না তোর গালে ঠাস ঠাস করে চার মারবো। শেয়ার বলতে মানি ব্যাগের মানি একেবারে থরে থরে সাজানো। পচা চিংড়ির গন্ধ করতে আসছে। আগে পচা চিংড়ি গন্ধ নয়, গন্ধটা হচ্ছে গন্ধের চোটে আমার বমি উঠে আসছে। আর তুই হচ্ছে পচা চিংড়ির গন্ধ না, কিসের গন্ধ? চামচিকা কিংবা বাদুরের মাংস খায়, নইলে মানুষের পেটে এরকম গন্ধ হয়। তুমি এক কাজ করো তো, ওর পাছায় একটা লাঠি মেরে এখান থেকে দূর করে দাও। লাঠি মারবো? মারি তাহলে। ও মা গো মা, লাথি মারতে গেলে তো আমার পায়ে সব লেপড়ে যাবে। কিছু একটা করো, কিছু একটা করো, গন্ধের চোটে আমার খিলু চটকে আসছে। বুঝলে, তোমাদের দুটোকে আমি গুলি করে মারবো। সর্বনাশ সর্বনাশ, এই গুলি করবেন না মেজে বাবু, গুলি করবেন না। আমার যে কতদিনের সাধ ছিল লবঙ্গ থেকে লতিকা হবার, বেমাক্কা গুলি খেয়ে পটল তুললে। তুমি ওকে আমার সামনে নিয়ে যাবে কিনা শুনতে যায়। যাচ্ছি তো। এই ঢাপনা চল। এই দাঁড়াও দাঁড়াও, আমি তাহলে এখন যাই মেজু বাবু। সুপার সল দিয়ে দাঁত মাজি, বুঝলি তো, এতে আয়রন আছে আর লবণ আছে। এই পকেট মার কার পকেট মেরেছে? কার ব্যাগ মেজে বাবু? আমার বাবার। না না না, আমার বাবা না, আমার বাবা না, ওরা তো এই অঞ্চলে সবার বাবা। আপনি কাদের কথা বলছেন? চাটার্জি ইন্টারন্যাশনালের নাম শুনেছো? ওরে বাবা, শুনবো না, এত বড় ব্যস্তদার ফ্যামিলি, এ তল্লাটার আছে নাকি? ওই বেটা পকেট মার এ কে চাটার্জির নাতি সন্দীপ চাটার্জির পকেট মেরেছে। ও মা গো মা, কি হবে এখন? ওদের সঙ্গে তো আপনার দহরাম মহরম, ও টাকা আপনি হজম করতে পারবেন না। পারতেই হবে, পারিব না এ কথাটি বলিও না, আর কেন তাহা পারিবে না ভাবো একবার। বড় বাবু, পুলিশ সচেতন থাকবে, অপরাধীরা অচেতন হয়ে পড়ে। অ্যাটেনশন, অলওয়েজ অ্যাটেনশন থাকুন, চোখ কান খোলা রাখুন, আশেপাশে প্রত্যেককে সন্দেহের দৃষ্টিতে দেখুন। আমার এই ত্রিফলা ফর্মুলা মেনে চলুন, তাহলে দেখবেন তরতর করে প্রমোশনের সিঁড়ি বয়ে ওই কমিশনারের চেয়ারের দিকে এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ স্যার, আপনার ওই ত্রিফলার মানে টনিক খেয়ে না আমরা অলওয়েজ টপ পুকিয়ে রেসের ঘোড়ার মতন ছুটে চলেছি স্যার। শুধু অন্ধের মতো ছুটলে হবে না মেজে বাবু, কোথায় ছুটছেন, কার পেছনে ছুটছেন, নিশানাটা ঠিক রেখে ছুটতে হবে, তবেই তো আপনি লক্ষ্যভেদ করতে পারবেন। গত এক বছরে, ওরে বাবা, এক বছরে, এক বছরে আপনি কত বড় বড় কেস চুরি মেরে উড়িয়ে দিয়েছেন স্যার। খুনি গুন্ডারা আপনার নাম শুনলে ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলে। খুনি গুন্ডা নাকি, ওই নারী পাচারকারী
গরু পাচারকারী, ওরা তো একেবারে নাবিশ্বাস উঠে দিয়েছিল। তারপর তারপর ওই যে ডাগের ব্যবসা, দু নম্বরী ব্যবসা, ওদের কোমরে দড়ি বেঁধে প্রকাশ্য রাস্তায় স্যার প্যারেড করিয়েছিল। সত্যি স্যার, আপনার করিশ্মা দেখে না আমি আপনার ভক্ত হয়ে গেছি। সত্যি আপনি জনগণের ভগবান স্যার। ভগবান? হ্যাঁ না মেজবাবু, ভগবান আমি নই, ভগবান অন্য কেউ। অন্য কই? তার মানে আপনি? আমি তার নির্দেশে চলি। তিনি এ যুগের মেঘনাথ, মেঘের আড়াল থেকে তিনি আমাকে যা নির্দেশ দেন আমি সেই নির্দেশ মেনেই চলি। বড়বাবু? এই বড়বাবু ডাক্তার উনার প্রাপ্য, আসল বড়বাবু উনি। কে উনি, কি তার নাম? মেঘের আড়াল থাকা মেঘনাথের পরিচয় এত সহজে পাওয়া যায় না মেজবাবু। তিনি আড়ালে থেকেই কাজ করতে ভালোবাসেন। মনে রাখবেন, এই থানার দেয়ালও তার চোখ দুটো জল জল করছে। হ্যাঁ, তিনি সব দেখছেন। সে কি? সুতরাং সাধু সাবধান, এমন কিছু করবেন না যা আপনাদের বিরুদ্ধে যায়। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, ঘুষ খেয়ে কোনো অপরাধীকে বাঁচানোর চেষ্টা করে নিজেদের বিপদ ডেকে আনবেন না। কি হলো, হঠাৎ বিষম খেলেন কেন? এখন তো বিষমই খেতে হবে স্যার। কেন? মানে যে পুলিশ ঘুষ খেতে পারে না সে এক নয় বিষম খাবে আর এক নয় খাবি খাবে। মেজবাবু। স্যার আমার নাম হচ্ছে ফকির ফসল ঢোল, সংক্ষেপে আমি নাম সই করি এফ এফ ঢোল। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমাকে কি বলে জানেন? ঘুষের পয়সায় ফুলে ফেপে ঢোল। এখানে যত অপরাধ করে চলেছে তার মূলে আছে সেই খলনায়ক, তাই তাকে ধরতে পারলেই এলাকায় শান্তি ফিরে আসবে। চলুন স্যার, বেটাকে ধরে কোমরে দড়ি বেঁধে একেবারে খাঁচায় পুরে দিই। চলুন স্যার। দাঁড়াও, যাকে ধরতে যাবো তাকে আমি চিনি না, জানি না এই দুর্লক্ষ বাসিন্দাদের মধ্যে কে সেই আন্ডারওয়ার্ল্ড ডন। তাহলে চিন্তার কোনো কারণ নেই, আমার বড় বাবু খুব শীঘ্রই এই শুকনো লঙ্কার হদিশ জানিয়ে দেবেন। শুকনো লঙ্কা? সেটা আবার কে? শুকনো লঙ্কা হচ্ছে ওই আন্ডারওয়ার্ল্ড নেতাদের ধরার জন্য যে অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে তার কোড। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। অপারেশন শুকনো লঙ্কার জন্য সর্বদা তৈরি থাকুন, যে কোনো মুহূর্তে আমার বড়বাবু নির্দেশ পাঠাতে পারেন। না না, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সবসময় চোখে ঘুমতানোর মরম মেখে তৈরি থাকবো স্যার, কোনো চিন্তা করবেন। গুড, ভেরি গুড। হ্যাঁ, ভালো কথা। চ্যাটার্জি ইন্টারন্যাশনাল, মানে একে চ্যাটার্জির বাড়ি থেকে নেমন্তন্নের কার্ড পাঠিয়েছেন। নেমন্তন্নের কার্ড? কিসের নেমন্তন্ন স্যার? আজ ওই বাড়ির মেয়ে রাজনন্দিনীর স্পেশাল বার্থডে পার্টি, সেই উপলক্ষে শহরের গণ্যমান্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন ওরা। অনেক নামি দামি অতিথিও আসবেন, আর সেই ভিড়ে আমরা যাকে খুঁজছি সেই আন্ডারওয়ার্ল্ড ডন থাকতে পারে। কিন্তু স্যার, তাকে আমরা ধরবো কি করে? আর তাকে তো আমরা চিনি না স্যার। চারিদিকে কড়াভাবে নজর রাখবেন, সন্দেহজনক কাউকে দেখলে তাদের নাম ঠিকানা সব নোট করে নেবেন। আর হ্যাঁ, দূর থেকে নজর রাখবেন যেন ওই বাড়ির কেউ আমাদের দেখতে না পায় স্যার। সুতরাং আজ বিকেলে অপারেশন শুকনো লঙ্কার জন্য আমরা যাচ্ছি বিরাট বিত্তশালী কে চ্যাটার্জির বাড়ি। বাড়ি তো নয়, যেন সাতমহলা রাজপ্রাসাদ, পা হেঁটে দেখে শেষ করতে পারবেন না ঘুমার দিন। এই মাথা থেকে ও মাথা যেতে গেলে সাইকেল চাপতে হবে। এই ঘোড়ার ডিম ফেলফেল করে মুখের দিকে তাকিয়ে কি ভাবছেন? হ্যাঁ, ভাবছেন এ কোন গুলিখোর? হ্যাঁ, এই বাড়িটা হচ্ছে রায়বাহাদুর লেট অমলকান্তি ওরফে এ কে চ্যাটার্জির বাড়ি। একটা সময় ঘোড়ার ডিম কত লাট বেলাটে যাতায় ছিল এই বাড়িতে। আচ্ছা, চ্যাটার্জি ইন্টারন্যাশনালের নাম শুনেছেন? আলপির থেকে এলিফ্যান্ট সব রকম সাপ্লাই, রম রম ব্যবসা। অমলকান্তি চ্যাটার্জির একমাত্র ছেলে অপূর্ব চ্যাটার্জি, তার স্ত্রী বিদিশা নার্সিংহোমের সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান। এই দেখুন কি বলবো, এইটা বলতে গেলে আমার চোখে জল চলে আসছে, বিশ্বাস করুন। কোনার টিপ তাই হোক, স্ত্রী বিয়োগের ব্যথা বুকে চেপে নিয়ে কন্যার সন্তান রাজনন্দিনীকে নিয়ে বাড়ি ফেরেন অপূর্ব চ্যাটার্জি। হেসে খেলে বড় হতে থাকে রাজনন্দিনী। ইতিমধ্যে অমলকান্তির অমতে দ্বিতীয় বিয়ে করে বসেন অপূর্ব চ্যাটার্জি। এই বিয়ে নিয়ে বাপ আর ছেলের মধ্যে বিস্তর ঝামেলা শুরু হয়, কারণ অপূর্ব চ্যাটার্জির দ্বিতীয় স্ত্রী দামিনী তার পেটের ছেলে সন্দীপকে কোলে বসিয়েই পিড়িতে বসেছিলেন। কি গেলেন টিম, মাথায় কিছু ঘটনাটা ঢুকলো? দামিনী আসলে একজন ডিভোর্সি মহিলা, ডিভোর্সের আগেই সন্তানের মা হয়েছিলেন। দামিনীর সঙ্গে অপূর্ববাবুর পরিচয় হয়েছিল চ্যাটার্জি ইন্টারন্যাশনাল অফিসে, এখানে দামিনী ছিল অপূর্ববাবুর পিএম, মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। লাভ স্টোরি এ ভাবছেন সমস্ত প্রাইভেট পাচালি আমি জানলাম কেমন করে? আরে কেন জানবো না, কেন জানবো না, এই নকরি সমাদদার তো আসলে দামিনীর আপন ভাই।
একটু পরে গেস্টরা সব একে একে এসে পড়বে, এয়ার কন্ডিশন মেশিন চলছে, অথচ নামি দামি গেস্টরা সব ঘামবে। এই যদি হাল হয় তাহলে তাহলে আমার প্রেসটিজ থাকবে। ম্যানেজার ম্যানেজার, তোমাকে তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, 10 মিনিটের মধ্যে যদি মেশিনের ঠান্ডা না পারে তাহলে তাহলে তোমার চাকরি ঝাড়া কেটে আমি আমি ঠান্ডা করে দেবো। ও দিদির হালটা শুনে কিছু বুঝলেন? আরে বাবা, দিদির ইনস্ট্রাকশনই তো এখন সংসার আর ব্যবসা করে গড়গড়িয়ে চলছে। হ্যাঁ কি বললেন দিদি? একটু মাথা গরম মহিলা। আরে না 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 না, মুখে ওরম বড় বড় গরম গরম কথা বলে, কিন্তু মনটা না সত্যি খুব নরম। নরম কেন? আমি তোমার সঙ্গে নরম হয়ে কথা বলবো? সুপ্রিয় সুপ্রিয়, আজ আমার বার্থডে, সারাটা দিন আমি তোমার একটা ফোনের জন্য ওয়েট করে বসে আছি। বাট ইউ হোয়াট, সরি প্লিজ, আমাকে অ্যাটলিস্ট কাজের দোহাই দেখিও না, কাজ সবাই করে। হোয়াট কি বলছো তুমি? এক বছর পর ফিরে আসবে আমাকে বিয়ে করবে বলে? ওয়াও সুপ্রিয়, ওয়াও গ্রেট সুপ্রিয়, গ্রেট, আই লাভ ইউ সুপ্রিয়। ভালোবাসার নৌকায় চড়ে দিল দরিয়ায় ভাসছে রাজনন্দিনী। হ্যাঁ এ কোন রাজনন্দিনী? হ্যাঁ এ সেই রাজনন্দিনী যাকে প্রসব করতে গিয়ে অপূর্ব চ্যাটার্জির স্ত্রী চোখ বুঝেছে। রাজনন্দিনী ভালো মেয়ে, কিন্তু বড় লোকের মেয়ে তো একটু দেমাগি সামান্য মেজাজি। রাজনন্দিনী বয়ফ্রেন্ড সুপ্রিয় বিদেশে চাকরি করে, সে যথেষ্ট বিত্তবান। ওদের বিয়েটা হলে যাকে বলে একেবারে রাজ্যটুকে বিয়ে হতে পারে, কিন্তু বিয়েটা ওদের হবে কি? আই মিন টু সে দ্যাট, মানে সুপ্রিয় আদৌ চ্যাটার্জি বাড়ির ঘর জমায় থাকতে রাজি হবে কি? কি বাবুমি দাদা বৌদি ভাই বোনেরা, এ বুড়ো কুচকে গেল তো, ভাবছেন সমস্যা আছে? আরে বাবা, সমস্যা যেমন আছে সমাধান হিসাবে নকলি সমাধানও আছে। আরে বাবা, এ বাড়িতে সব কিছু তো আমার বুদ্ধিতেই চলে। চলছে না, চলছে না, হাত পা গুলো আর আগের মতো চলছে না। নকরি জয় বাবু, হাঁটতে গিয়ে পা দুটো বিটকে করে কাঁপতে থাকে, এই হাত দিয়ে কোনো জিনিস আমি বেশিক্ষণ ধরে রাখতে পারি না। এই তো একটু আগে সন্দীপ সিটি সেন্টার থেকে একটা সুন্দর দেখতে কাঁচের ল্যাম্পশেড কিনে এনেছিল, আমি ল্যাম্পশেডটা হাতে নিয়ে দেখছিলাম, হঠাৎ আমার হাত দুটো কেঁপে উঠলো, ল্যাম্পশেডটা হাত থেকে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। ইউ ওল্ড ফুল, তার মানে আমার শখের জিনিসটা তুমি ভেঙেছো? আমি ইচ্ছে করে ভাঙিনি সন্দীপ, আমার এই হাত দুটো। আমার ইচ্ছে করছে তোমার এই হাত দুটো কেন মুচড়ে ভেঙে দিতে? সন্দীপ ছি ভাগেছি, সৎ হলে উনি তোমার বাবা, ওনার সাথে এভাবে কথা বলো না মামা, উনি অসুস্থ, নার্ভের প্রবলেম আছে ওটা। এটা তুমি খুব ভালো করে জানো ভাগ্নে। দেখো মামা, তোমার ওই জ্ঞানের বুলি ছেড়ে না, আমার মাথাটাকে তুমি আরো গরম করে দিও না। গরম মাথায় বরফ চাপা দাও, মাথা ঠান্ডা হয়ে গেছে। আর কি মেরো না, তুমি জানো আজ আমার কি হয়েছে? ঠিক কি হয়েছে? ওই সিটি সেন্টার থেকে ফেরার সময় আমার মানিব্যাগ থেকে ঝেপে দিয়েছে। ম্যানেজিং ডিরেক্টর অপূর্ব কান্তি চ্যাটার্জি, এটা মাথায় রেখে অ্যাটলিস্ট মান দিয়ে কথা বলো। মান নামেই তো এমডি, আসলে তো ঠুটো জগন্নাথ। ঠুটো আমাকে ঠুটো বানিয়েছে কে? তোমার মা, তোমার মায়ের জন্য আজ আমার এই দশা। চুপ, একদম চুপ, আমার মায়ের নামে তুমি কোনো বদনাম দেবে না। বলবো 100 বার দেব। আমার জীবনের চরম ভুল হচ্ছে ওই দামিনীকে বিয়ে করা। খাল কেটে আমি কুমির এনেছি, তার মাসুল আমাকে প্রতি পদে পদে দিতে হচ্ছে। প্রতি পদে পদে দিতে হচ্ছে। আমার এই গোল্ড ফুলটাকে আমি একদিন না ভাঙলে কতবার বলবো, একটু ভদ্র হও, ভালো হও, এই কালো মনের মধ্যে একটু আলো নিয়ে আসো। আলো জ্বালিয়ে তোর মতন ভালো হয়ে বসে থাকলে আমার চলবে না রকরি। হ্যাঁ বাবা, মা কিন্তু ঠিক কথাই বলেছে, আজকাল ভালোর যুগ নেই মামা, যত তুমি কালো হবে তত নিজের আখের গুছিয়ে নিতে পারবে। ওরে কিসের আখের, কি গোছাবো, ন্যাংটো হয়ে জন্মেছি গো, ন্যাংটো হয়ে চলে যেতে হবে, যা সঙ্গে যাবে না তার জন্য মায়া কিসের। মা মামা কেমন দিন দিন নদের নিমায়ের মতন হয়ে যাচ্ছে গো, খুব সাবধান। দেখো ওই ব্যবসার লাভের টাকা কড়ি গুলো গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিয়ে কোনদিন না সন্ন্যাসী হয়ে হিমালয়ে চলে যায়। হ্যাঁ রে ঘোড়ার ডিম, সত্যি সন্ন্যাসী হওয়ার বড় সাজ জাগে আমার, কিন্তু বিশ্বাস কর তোদের মায়া কাটিয়েছে কত যেতে পারছি না রে। হ্যাঁ হ্যাঁ, টাকা গুনে গুনে হাত দুটো খুয়ে যাচ্ছে,
ইচ্ছা করে টাকার বদলে জপের মালা হাতে নিয়ে খুয়ে যা হাত দুটোকে শুদ্ধ করে নেই গো। নকরে নকরে তুই তোর ধর্মের লেকচার এখন বন্ধ কর। একটু পরে রাজনন্দিনীর বার্থডে পার্টি শুরু হবে, তার আগে চ্যাটার্জি বাড়ির সম্পত্তি আমি কিভাবে পাবো সে ব্যাপারে পরামর্শ দে। না রে ঘোড়া ডিম দিদি, এই সমস্ত নোংরা জিনিস আমাকে টানিস না ভাই। নকরে এই চ্যাটার্জি ভাই সম্পত্তি না পেলে আমি আমি কিন্তু গলায় গড়ে দেবো দিদি। ভাই ভাই নকরে তুই তো তোর দিদির মরামুখ দেখতে চাস বল। হ্যাঁ মামা, ও মামা বলছিলাম যে মা যদি পুরো সম্পত্তিটা পায় তাহলে তো তার অর্ধেক আমি পাবো নাকি। হ্যাঁ আচ্ছা মামা, তুমি কি চাও না তোমার এই একমাত্র ভাগ্নে একটু সুখের মুখ দেখুক? হে গোবিন্দ শিরোপন্ন, এই তুমি আমাকে কোন গ্যারাকলের মধ্যে ফেললে বলো তো। আমি যতই বিষয় মুক্ত হতে চাই ততই এরা আমাকে বিষ বিষয়ের আশায় নাকপাশে জড়াতে চাইছে। নকরি আর টাইম কিল করিস না, এই তোর বুদ্ধির মগজ থেকে একটু বুদ্ধি বের কর ভাই। আসলে গোড়ার টিম, যত সহজে তুই চ্যাটার্জি বাড়ির সম্পত্তির চাবি নিজের আঁচলে বাঁধতে চাইছিস তত সহজে তো পারবি না, কারণ তো শ্বশুরমশাই সমস্ত সম্পত্তি তো এই রাজনন্দিনীর নামে উইল করে দিয়ে গেছে। আরে বাবা তা তুমি জানি, আর তার সঙ্গে উইলে একটা শর্ত লিখে গেছেন। গোড়ার টিম, শর্তটা হচ্ছে 25 বছর বয়সে রাজনন্দিনীকে বিয়ে করতে হবে। আরে আজই তো নন্দিনীর 25 বছরের জন্মদিন। জানি তো গোড়ার টিম, কিন্তু 25 বছর বয়সে রাজনন্দিনী যাকে তাকে বিয়ে করলে চলবে না, এমন একজনকে বিয়ে করতে হবে যে বাড়ির ঘর জামাই থাকতে পারে। ঘর জামাই? হাউ ফানি, আজকে যদি কোনো ছেলে বিয়ে করে ঘর জামাই থাকতে রাজি হয় না কি? রাজি করাতে হবে ভাগ্নি, না তো এই বিশাল সম্পত্তি মানে চ্যাটার্জি বাড়ির সম্পত্তি তোমার কপালে জুটবে না। তুমি বিয়ে করে যদি শ্বশুর বাড়িতে স্বামীর ঘর করতে চলে যাও তাহলে এই সমস্ত সম্পত্তি আনন্দমাতার আশ্রমের নামে চলে যাবে ঘোড়ার ডিম। আনন্দমাতার আশ্রমে? যাতে ঘর জামাই থেকে সেই বিশাল সম্পত্তি আগলে রাখতে পারে ঘোড়ার ডিম। অসম্ভব, এটা আকাশ কুসুম কল্পনা ছাড়া কিছু নয়। আমি সুপ্রিয়কে বিয়ে করবো, আর সুপ্রিয় কোনোদিন এই বাড়িতে ঘর জামাই থেকে অপমানে রাজপক্ষেতে রাজি হবে না। সুপ্রিয় যদি অপমানে রাজপক্ষেতে রাজি না হয় তাহলে তার সঙ্গে বিয়ে ক্যান্সেল করে দাও। হোয়াট আ জোক, সুপ্রিয় আমার স্বপ্নের নায়ক, মাই ড্রিম। কিন্তু তোমার স্বপ্নের নোটে কাজটা মুড়িয়ে না দিলে তোমাকে যে দুঃস্বপ্নের সাগরে খাবি খেতে হবে। কেন মামা, আমি কেন খাবি খাবো? ওই কারণ উত্তরটা বড় কঠিন গোলার ডিম। ওই যে বললাম এই সম্পত্তি তোমার নাগালের বাইরে চলে যাবে, তুমি যাকে বিয়ে করবে তাকে এবারই ঘর জামাই হতে হবে এবং বিয়েটা কয়েকদিনের মধ্যে সেরে ফেলতে হবে গোলার ডিম। আর তুমি যদি একান্তই সুপ্রিয় ছাড়া অন্য কাউকে বিয়ে করতে রাজি না হও তাহলে তাকে দু একদিনের মধ্যে চলে আসতে বলো। রাইট রাইট, আমরাও সুপ্রিয়কে ঘর জামাই থাকার জন্য বোঝাবো। ওজাবো। আরে আরে তোমরা কেন কিছুতেই বুঝতে পারছো না, সুপ্রিয় আসবে সেই এক বছর পর। এক বছর? ও বাবা ও মামা, তাহলে তো সব খুঁটি কেচে যাবে। কাঁচা গুটি আমি পাকা করে দিতে পারি। কিভাবে মামা, কিভাবে? তুমি একটা কাজ করো ঘোড়ার ডিম, তুমি এক বছরের কন্ট্রাক্টটা কাউকে বিয়ে করে ফেলো। কন্ট্রাক্টে বিয়ে? তার মানে? আরে বাবা, এক বছরের চুক্তিতে কাউকে বিয়ে করে ফেলো ঘোড়ার ডিম। আরে বাবা, চুক্তি করে ব্যবসা হয়, চাকরি হয়, বিয়ে হয় না? কে বলে যায় না? হ্যাঁ কে বলে? কত দেখবি বেকার ছেলে ভেবে ব্যাপা করে ঘুরে বেড়াচ্ছে, তাদের মধ্যে একটাকে ধরে নিয়েছে ওই চাকরি নামে মানে বিয়ে নামে চাকরিটা দিয়ে দিলেই হয়। প্লিজ মামা, এরকম একটা সিরিয়াস মোমেন্টে তোমার সিলি কমেডিটা প্লিজ বন্ধ করো, নইলে মা আমি কিন্তু এবার আমার টেম্পার লুজ করে বাড়ির সব কিছু ভাঙচুর করতে শুরু করে দেবো বলে দিলাম। গোলার ডিম, ভাগ্নিটা আমার বড় আপসেট হচ্ছে রে। ওরে বাবা, এই নকরী সমাজদারের মাথায় কোনো গুবর ঠাসা নেই রে বাবা। তোর ঠাকুরদা তোর নামে একটা বিদঘুটে উইল করে তোকে এমন গ্যালাকল মানে জাতাকলের মধ্যে গ্যালাকল করে দিয়ে গেছে, মানে সেই গ্যালাকল থেকে তোকে বেরোতে গেলে তোকে আমার বুদ্ধি কাজে লাগাতে হবে ঘোড়ার ডিম। দাঁড়া, তুই বুদ্ধি খরচা করলে এই সম্পত্তির লাগাম নন্দিনীর হাতে থাকবে। হে রে ঘোড়ার ডিম, তাহলে তুই বুদ্ধির ডিমে তা দেবার আগে নন্দিনীকে যে আমার একটা শর্তে রাজি হতে হবে। দেখো বাছা, নকরি আমার ভাই, ওর বুদ্ধির ভাগ নিতে হলে তার ভাগ জমা দিতে হবে। ভাগ? হ্যাঁ, এই সম্পত্তির অর্ধেক আমার নামে লিখে দিতে হবে। তাহলে ভাগ্নি বলছি বুদ্ধির গোড়ায় চাবি এঁটে দিব না? আমি রাজি। হুররে! তবে আসল বিয়েটা কিন্তু সুপ্রিয়র সঙ্গে হবে, আই প্রমিস।
বিয়ের এক বছর পর ডিভোর্স পেপারে সাইন করে টাকা নিয়ে এসে বাড়ি থেকে বিদায় হবে বাড়ির ঘোড়ার ডিমের ঘর জামাই। কিন্তু এরকম একটা কন্ট্রাক্টে রাজি হবে এমন কাউকে অ্যাট লিস্ট আমার জানা। আমার জানা আছে। আছে আছে। কে 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 কে? হিরো নাম্বার 1। হিরো নাম্বার 1? মানে লোকে তাকে বলে হিরো নাম্বার 1। ইনি হিরো হওয়া তো দূরের কথা, ভিলেন পর্যন্ত হতে পারেনি। কাকামা সেই হিরো নাম্বার 1 কি করে শুনি? মানে কি বলবো, চাকরির নামে খুঁজে খুঁজে কিছু না করতে পারে এখন একটা যাত্রার দল খুলেছেন। তুমি তাকে চিনলে কি করে? আরে প্রায় আমাদের কারখানায় আসে চাকরির উমেদারি করতে। কোথায় কোথায় জানতে পেরেছি ছেলেটার মা খুব অসুস্থ, বেশ কিছু টাকার ওর দরকার, এই সুযোগটা কাজে লাগাতে হবে। কিন্তু মামা, না 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 না, কোনো কিন্তু নয় নন্দিনী, কোনো কিন্তু নয়। নকরি নকরি, এই সুযোগটাকে তোকে কাজে লাগাতে হবে। কাজে লাগাতে পারবো এরকম কোনো গ্যারান্টি দিচ্ছি না, তবে কাজে লাগানোর 100% চেষ্টা করবো। ওর ভাগ্নির লাভ আমাকে দেখতে হবে না। একটা কাজ কর, ওকে 5 লাখ টাকার অফার দে। আরে 5 লাখ টাকার কম কেউ লবণ স্বামী হতে রাজি হবে কেন ঘোড়ার ডিম? শর্ত দেবো বিয়ের এক বছরের মধ্যে সমস্ত কাজ শেষ করে সে বাড়ি থেকে বিদায় হবে, বলো রাজি? রাজি। তাহলে চালাও বানশি বেলঘরিয়া, ঘর জামাই খুঁজতে যাব। যত্র নমস্কার, শুরু করতে চলেছি জয় জগদম্বা ফেরা নিবেদিত এবছরের চরম বিপ্লবাত্মক পৌরাণিক ঐতিহাসিক এবং সামাজিক এই ত্রিফলা চটকে চটকদার পালা শীতির সিঁদুর মুছিল ইঁদুর, রচনা জুলপি জোয়ারদার, নির্দেশনা লটকা তরফদার, সুর রোমিও বটব্যাল। শুরু করতে চলেছি আজকের পালা শীতির সিঁদুর মুছিল চাইনা মাগো রাজা হতে, রাজা হওয়ার স্বাদ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। চাইনা মাগো রাজা হতে, চাইনা মাগো রাজা হতে। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ? যমুনার জল আনতে গেলে, যমুনার জল আনতে গেলে সঙ্গে নেই তো কেউ গো, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের আমার মাথায় থাকছে না। আরে মনে করার চেষ্টা কর, আসলে এইভাবে রি রি করে তোকলালে দর্শক ঢিল ছুঁড়ে তোর মুখটা সিল করে দেবে। বল বোকা বল, এই সুযোগে তোমাকে অপহরণ করে জানেমান রিসর্টে নিয়ে যাব। এই সুযোগে তোমাকে অপহরণ করে আমি জানেমান রি রি বলে রিসর্টে রিসর্টে নিয়ে চলে যাব। রাজকুমারী নাগর দৌলাকে তুমি অপহরণ করবে, সঙ্গে টিভি চ্যানেলের ক্যামেরাম্যান এনেছো? আমিও আমিও দেখতে চাই এই রাজকুমারী অপহরণের দৃশ্য, এই বাংলার ঘরে ঘরে সবাই দেখুক। তাহলে তাহলে সামনের ইলেকশনে রাজা যুধিষ্ঠিরকে হারিয়ে আমি আমি হব আজব দেশের গজব রানী। হ্যালো, ইয়ার কি জানেন, আমি নবাব সিরাজদৌল্লা কথা বলছি। এক্ষুনি আমি রাজকুমারী নাগরদোলাকে অপহরণ করব। আপনারা সেই দৃশ্য কভার করার জন্য এখানেই ছুটে আসুন। তবে রে পাবন, তোর এত বড় ক্ষমতা, ঔরঙ্গজেবের চোখে ধুলো দিয়ে তুই রাজকুমারী নাগরদোলাকে অপহরণ করবি?
পদাঘাতে আমি গরিব তোকে। তুমি আমার লাথি মারলে কেন? তুমি আমার সত্যি সত্যি লাথি মারলে কেন? এই পালাটা বাস্তব করতে হবে তো। এই কচি করেছি তোমার বাস্তবে। আমি তোমার পাছায় একটা লাঠি ঝাড়বো। বাবা এটা হচ্ছে কি? আমার কিন্তু মুড নষ্ট হয়ে যাচ্ছে, আমি আর ইয়ারসেল দেব না। এই উকুন মতুইটা আমার মাথার সমস্ত গিলিগুলো চুষে খেয়ে নিল। ধর তরিকা তোকে আমি এই থাম থাম থাম, আমাকে লাথি মারলে দল থেকে তোকে দূর করে দেবো। কি আমার যাত্রা দল রে? হ্যাঁ, যার আনা মুড়ি মাথা সাকি নিয়ে দেওয়ার ক্ষমতা নেই সেই মালিক চালাবে কিনা যাত্রার দল। এরম করে বলো না, যেখান থেকে পারি যেমন ভাবে পারি এই জয় জগদম্ব অপরাকে আমি দাঁড় করাবোই করাবো। রাজকুমারী নাগরদোলনা সাজানো হবে, যাকে টাকা অ্যাডভান্স করা হলো, কত কষ্ট করে আমি টাকাটা জোগাড় করেছি সবই তো তুমি জানো। কারো কাছে ধার না পেয়ে শেষ পর্যন্ত নিজের শরীরের রক্ত বিক্রি করে আর সেই টাকাটা তুই কুমলিকে দিলি। তো কষ্ট করে টাকাটা কুমলিকে দিলাম, আর টাকা পাওয়ার পর থেকে কুমলি বেপাত্তা, তার কোনো পাত্তাই পাওয়া যায় না। আজ হঠাৎ রাস্তায় দেখা হয়েছিল, দেখা হচ্ছে তাকে চেপে ধরলাম। ও মা, চেপে ধর, তুই পুরোপুরি পাল্টি, তোমাকে চিনতেই পারলো না। আমি কী করবো, বোকার মতো কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলাম, তখন আস্তে আস্তে এখানে চলে এলাম। যা, তার মানে আজও আপনার হাত খালি? এদিকে আমারও তো পেট খালি, ছুচোর দল পেটে নাড়ি বুড়ি সব ছিঁড়ে খাচ্ছে। ভেবেছিলাম পকেট মারি ছিঁড়ে যাত্রা দলে এলে খোরাকি জলপানির পয়সায় দুবেলা খাবার জুটবে। আরে বাবা, দুবেলার ব্যবস্থা করতে পারিনি, কিন্তু একবেলার ব্যবস্থা করেছি। হ্যাঁ, চিন্তা করো না, খুব ভালো খাবার আছে, দাঁড়াও দিচ্ছি। খুব ভালো খাবার এসে আছে তোমাদের জন্য, এরা মুড়ি আর বাতাসা আছে, এরা আসবে দিতে। চলো খা ভাই, খা আমিও যাই, থানায় ডিউটি আছে। অধিকারী মশাই, এই যে এই উইকটা মিনে যাচ্ছি। ওরে বাবা, এতে যা উকুন, একে উকুন মারা ঔষধে চোবাতে হবে, তুলতে হবে, তুলতে হবে, চোবাতে হবে। চলি আশিক হিরো নাম্বার ওয়ান। এত কষ্ট করে যাত্রা দল চালাবার কি দরকার? উজান, দলটা তুই তুলে দে। না না, যাত্রা দল আমি চালাবো। তোর এই জেদের কোনো মানেই হয় না, কি আছে যাত্রা দল? আচ্ছা কি নেই বলো তো, কত নতুন নতুন জায়গায় যাওয়া যায়, কত নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়। এইভাবে যাত্রা দল নিয়ে নতুন নতুন জায়গায় যেতে যেতে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে হতে একদিন হয়তো আমি আমার মনের মানুষের দেখা পেয়ে যাব। মনের মানুষ? হ্যাঁ গো, প্রতিদিন রাত্রে সে স্বপ্নে আমায় দেখা দেয়, দু হাত বাড়ি আমাকে ডাকে, কিন্তু যখনই আমি তাকে ধরতে যাই সে কোথায় যেন পালিয়ে যায়। উজান, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমেতে বন্য, জানি তুমি অনন্য আশার হাত বাড়া, যদি বা কাছে টানতে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ টানতে ছুটে ছুটে গেছি তা। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত, আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ তবুও তোমাকে চাই। হয়তো তোমারই জন্য ভেবেছি প্রেমেতে বন্য, জানি তুমি অনন্য আশার হাত বাড়া। আহা লা লা, পাগল, একেবারে প্রেমের পাগল হয়ে গেছিস। একটা কাজ কর, ভালো একটা মেয়ে দেখে তার প্রেমে পড়ে যা, আর যত তাড়াতাড়ি পারিস বিয়েটা করে ফেল ভাই।
তাহলে হ্যাঁ স্ত্রীর ভূমিকায় আজকে বাবা দাঁড়াও দাঁড়াও আমায় বলতে দাও, তুমি একাই সব বলবে, আমি প্রেমে পড়ে বিয়ে করলে তোমার কি লাভ বল? আমার বিরাট লাভ, আমি একটা দলের নায়িকা পেয়ে যাবো। অধিকারীরা হ্যাঁ ভাই, স্ত্রী ভূমিকায় পুরুষের অভিনয় আজকাল দর্শক দেখতে চাইছে না, তাই রাজকুমারী নাগরদোলার চরিত্রে একটা ফিমেল আর্টিস্ট চাই, তাই দলের সাথে বিয়েটা করে ফেল ভাই। না অধিকারীরা, আমার মাথায় এখন বিয়ের চিন্তা নয়, আমার মাথায় চিন্তা অনেক 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 টাকার, যে টাকা দিয়ে আমি আমার যাত্রার দলটাকে বড় করতে পারবো, আমার দিদির বিয়ের ব্যবস্থা করতে পারবো, আমার মায়ের চিকিৎসা করতে পারবো। কেমন আছে মা? ভালো নেই গো, হার্টের রোগটা দিনের পর দিন বেড়েই চলেছে, ডাক্তার বলেছে ইমিডিয়েটলি যদি অপারেশন করতে না পারি তাহলে হয়তো মাকে বাঁচানো যাবে না, আর মায়ের মনেও একটা অদ্ভুত মৃত্যু ভয় ঢুকেছে, আর তাই জন্য তো মা দিদির বিয়েটা তাড়াতাড়ি দেখে যেতে চাইছে। কোথায় পাবো বলছো এতগুলো টাকা? কোথায় পাবো যে টাকা দিয়ে আমি আমার যাত্রার দলটাকে বড় করতে পারবো, আমার মায়ের চিকিৎসা করতে পারবো, আমার দিদির বিয়ে দিতে পারবো? উজান জানি না, জানি না অধিকারীরা জানি না, উজান স্রোতে ভাসতে ভাসতে আমি হয়তো একদিন নিরাশার বালুচরে হারিয়ে যাব, নিরাশার বালুচরে আমি হারিয়ে যাব। তোর চোখে না পড়লো আমি তো মা, আমি তো দেখি টাকার জন্য অন্য হয়ে ঘুরে ঘুরে ছেলের আমার কি অবস্থা হয়েছে, আমি মা হয়ে তাকাতে পারি না ওর দিকে, ওর সমস্ত আশা আকাঙ্ক্ষা সব কিছু শেষ করে দিয়েছে শুধুমাত্র আমাদের সংসারটার জন্য। আমার কথাগুলো শোনো মা। আমি অনেক শুনেছি তোদের ভাই বোনের কথা, আর নয় আমার চিকিৎসার পেছনে আর কোনো টাকা আমি খরচ করতে দেব না। উজানকে মা এসব কথা বলো না মা, এসব কথা শুনলে কিন্তু ভাই ভীষণ কষ্ট পাবে, আর তুমি ডাক্তারের কাছে যেতে চাইছো না জানলে আমাকে কিন্তু ভীষণ বকবে। কেন তোকে বকবে কেন? আমি বলবো আমি যেতে চাইনি আমার মায়ের সেবা যত্ন করে করে তোর কি অবস্থা হয়েছে, আরে এই ফুলের মতো মুখটা একেবারে শুকিয়ে গেছে, এরপর কে বিয়ে করবে তোকে? আমার বিয়ের কথা এখন ভাবতে হবে না মা, বিয়ের বয়স চলে যাচ্ছে এখন ভাবো না তো কবে ভাববো। ভেবে কোনো লাভ নেই মা, যে সংসারে নুন আনতে পান্তা ফুরোয় সেই সংসারে মেয়ের বিয়ের কথা ভাবা উচিত নয় মা। কিন্তু তোর বিয়ে না দেখে আরে আমি যে মরেও শান্তি পাবো না হিয়া, ওই ভগবান আমার সব আশা কেড়ে নিয়েছে। কিন্তু তোর মায়ের আশা তুই নিরাশা অন্ধকারে ঠেলে দিস না মা, না 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 আমি উজানকে আজই বলবো আমার চিকিৎসার পেছনে টাকা করে না করে তোর বিয়ের জন্য সে টাকা জমাক। না মা এই কথা কিছুতেই তুমি ভাইকে বলতে পারবে না, আগে তোমার জীবন তারপর অন্য কথা। দূর পাগলি, আমি তো জীবনের শেষ সিঁড়িতে পা রেখে দাঁড়িয়ে আছি, কিন্তু তোর জীবনের পথ চলা তো সবে শুরু। এই অসুস্থ মায়ের জন্য তুই তোর জীবনের সহকাল্লা নষ্ট করবে কেন রে মা? খাবো তার মা, আর একবার তুমি কিন্তু বাজে কথা বলবে না, আর একবার যদি তুমি বাজে কথা বলে না তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। আত্মহত্যা করবো? কে বললো এই কথাটা? কে বললো এই কথাটা? তোর আদুরি দিদি ওই হিয়া। দিদি আত্মহত্যা করবে কেন? আমি ওর বিয়ের জন্য পিড়াপিড়ি করছিলাম তো, তাই তোর দিদি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার ভয় দেখাচ্ছে আমাকে। তুই জানিস না আত্মহত্যা করা মহাপাপ? ভাই ভাই আবার কি, তুই জানিস আত্মহত্যা করলে কি হবে? তুই জানিস হবে আবার কি হবে? আত্মহত্যা করে মরে যাবি তো নরকে, সেখানে গিয়ে দেখবি জাহাজের মতো এরকম বড় একটা কড়াই তাতে তেল টকবক টকবক করে ফুটছে, প্রথমে তোকে সেই তেলে ভালো করে ভাজা হবে, হ্যাঁ তারপর চোবানো হবে, চুবিয়ে তারপর ওই যমরাজের চিত্রগুপ্ত দুজনকে খেতে দেওয়া হবে। ও ভাই ক্যাটাফেরাস ব্যাপার হবে বলতো, হ্যাঁ যে মরে যাওয়ার আগে তুই ছিলিস হিয়া আর মরে গিয়ে তুই হলি ফুলুরি কিংবা বেগুনি। আরে বাবা শোন না, তোর ভাইটাকে এত স্বার্থপর কেন ভাবছি? যা তুই বিয়ে করে ঘরে একটা বউ নিয়ে আয় তাহলে মায়ের স্বাদ পূরণ হবে। তুই কি পাগল হয়ে গেছিস?
সকাল থেকে আমার মাথায় মায়ের চিকিৎসার চিন্তা, তোর বিয়ের চিন্তা, যাত্রাদলটাকে বড় করার চিন্তা, তা আমার সব সময়টা যদি এই চিন্তার মধ্যে রয়ে চলে যায় তাহলে আমি বউটাকে সময় কখন দেবো? সময় দোহাই দিয়ে তুই যদি বিয়ে করতে না চাস তাহলে মায়ের অসুস্থতার কথা ভেবে আমাকে এখন বিয়ের ভাবনা ভুলে থাকতে হচ্ছে। ঝগড়া করছিস? তুই ঝগড়া করছিস, বড় তোর আগে বিয়ে হবে, তুই আগে বিয়ে কর, তুই বিয়ে কর। খুব হয়েছে, খুব হয়েছে, তোদের দুই ভাই বোনকে আর বিয়ে নিয়ে তোর জাগাইতে হবে না। তোদের কাছে সকাল থেকে না দুবার এরকম হয়েছিল বুঝলি, সেটা অবশ্য দু এক মুহূর্তের জন্য। দেখলাম মাকে, আমি দেখি মা চোখ খোলো, মা আমার চোখ খোলো না, চোখ খোলো মা, এই তো জ্ঞান ফিরে এসেছে। কি হয়েছিল মা? মাথাটা হঠাৎ হঠাৎ করে ঘুরে গেলে বাবা, চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে গেল। আমার মনে হলো আমাকে যেন কেউ জোর করে একটা অন্ধকার গুহার মধ্যে ঢুকিয়ে দিল। তার মানে ব্ল্যাক আউট। ডাক্তারও বলেছিল এরকম সময় আসতে পারে, যখন এরকম সময় আসবে তখন ধরে নিতে হবে বিপদ ঘনিয়ে আসছে। ভেতরে আসতে পারি? হ্যাঁ আসুন। কে? আমি ঘোড়ার ডিম, চিনতে পারছেন? ও ঘোড়ার ডিম, আপনি তো সেই মাল যার কাছে আমি তিনবার চাকরির জন্য গেছিলাম। হ্যাঁ তো মনে আছে ঘোড়ার ডিম? আপনার মেমোরি দেখছি আমার মতনই তরতাজা। তাই আপনার মেমোরি কতটা তরতাজা সেটা আমি জানি না, জানার কোনো ইচ্ছে নেই আর সেই সময়ও নেই, কারণ মা অসুস্থ, মাকে দেখতে হবে। আপনি আসুন এখন, আমাকে ফেরাবেন না ঘোড়ার ডিম। কেন, আপনি কি ডাক্তার? আমি ডাক্তার নই, তবে আমি ফোন করলে সরেন না, আমি ডাক্তার, আপনার মাকে দেখার জন্য দরজার সামনে লাইন ধরে মশাই। সবে তো কলির সন্ধ্যে, এখনই ট্রেনে চলে এসছেন? অদ্ভুত গায়ে পড়া লোক তো আপনি, মা ছেলের কথা হচ্ছে তার মাঝখানে ঢুকে পড়েছেন, চুপ করে দাঁড়ান ওখানে। আরে তুই হা করে এখানে দাঁড়িয়ে কি দেখি, যা আমাকে নিয়ে ভেতরে যা। আচ্ছা যাচ্ছি বাবা যাচ্ছি। আচ্ছা তুই সবার সামনে আমাকে এরকম দাঁত মুখ খিচিয়ে কথা বলিস? আচ্ছা তোর থেকে সবার পেছনে দাঁত মুখ খিচিয়ে বস। আচ্ছা যা 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 যা, আমি যাচ্ছি বাবা, শান্ত হ। আচ্ছা যা 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 যা। আপনার উদ্দেশ্যটা কি বলুন তো? আপনার উপকার করা ঘোড়াটি। আমার উপকার করা? চ্যাটার্জি ইন্টারন্যাশনালের মহাপ্রতাপশালী ম্যানেজার মিস্টার ঘোড়াটি মশাই আমার মতো একজন সাধারণ মানুষকে খুঁজতে খুঁজতে আমার বাড়িতে এসেছেন আমার উপকার করার। এটা যে বিশ্বাস করবে তার মতো বোকার কথাই পৃথিবীতে আছে সেটা আপনি বিশ্বাস করেন? শুনুন শুনুন শুনুন, ছোলা থেকে বিড়ালটা বার করে সত্যি করে বলুন তো, এখানে আপনি আমার উপকার করতে এসেছেন বছরে দেবো, এটা একটা কন্ট্রাক্ট, আমাকে কোন জঙ্গলে পাঠাবেন? এই জঙ্গলে নয়, জঙ্গলে নয়, আর হালি রাজপ্রাসাদে থাকবেন। ধরুন ধরুন ধরুন, আপনার কথাগুলো বিশ্বাস করতে একটু অসুবিধা হচ্ছে তো আমার। এই চাকরিটা কিসের বলুন তো? বিয়ের চাকরি, বিয়ের চাকরি। ঘর জমাই থাকতে হবে, ঘর জমাই চাকরি, ঘর জমাই চাকরি। আমি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করবো, আপনি নিজে পায়ে হেঁটে চলে যাবেন। ফেরাবেন না ভাইয়া, ফেরাবেন না। এই টাকাটা পেলে আপনার ইচ্ছার পাখিটা ডানা মেলে উঠতে পারবে, আপনার কাউকে হাত পাততে হবে না, সারাটা জীবন আপনি মাথা উঁচু করে বাঁচতে পারবেন। ঘোড়ার ডিম কেন বুঝতে পারছেন না? তো বিয়েটা কাকে করতে হবে? চ্যাটার্জি ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর অপূর্ব কান্তি চ্যাটার্জির একমাত্র মেয়ে রাজনন্দিনী বেকোনাটি। ওরে বাবা, এই কেসটা খুব গন্ডগোল আছে, গন্ডগোল আছে। গন্ডগোল তো বটেই, তবে একটু স্বভাবভাবে গুছিয়ে লিখে নিয়েছি, এর মধ্যে আছে রাজি হলে চোতাটা হাতে ধরিয়ে দেবো, সঙ্গে ধরিয়ে দেবো 2,50,000 টাকা অ্যাডভান্স। 2,50,000 টাকা অ্যাডভান্স দেবেন? এক্ষুনি দেবো। ক্যাশ দেবেন? এক্ষুনি দেবো, বিশ্বাস করুন। এক্ষুনি দেবেন? এক্ষুনি দেবো। তাহলে না, বিদায় হয়ে যাবে ভাই, সারাটা জীবন পস্তাবে, কিন্তু এই টাকাটা সাদা লক্ষ্মী যেতে আসা লক্ষ্মীর পায়ে ঠেললে কেন বুঝতে পারছি? আমার মা দিদি যদি জানতে পারে কাজটা করতে দেবে? আরে তোমার মা দিদি জানবে না, আই প্রমিস। Thank you.
টাকাটা দিন। কেবে টাকাটা দিন? আমি জানতাম, আমি জানতাম তুমি রাজি হবে। তাহলে কাল তুমি চ্যাটার্জি বাড়িতে আসছো, সেখানে সবার সাথে আমি তোমার পরিচয় করে দিচ্ছি, বিশেষত পরিচয় করে দিচ্ছি তোমার কাগজের বউ রাজনন্দিনীর সঙ্গে। রাজনন্দিনী? রাজনন্দিনীর মতিগতির কোনো ঠিক নেই, যে কোনো বিষয়ে এই হ্যাঁ বলছে তো এই না বলছে। আমি একটা কথা ভাবছি, নকরি মামা ঘর জামাই রাখার জন্য যে ছেলেটাকে রাজি করিয়েছে তাকে দেখে যদি নন্দিনীর পছন্দ না হয়, যদি বলে এই ছেলে কোনো দিক দিয়েই আমার যোগ্য না, এক বছর কোনো একদিনের জন্য ওকে আমি স্বামী হিসেবে মেনে নেবো না, তাহলে কি হবে? হ্যাঁ তাহলে কি হবে? সমস্ত ব্যাপারটা নন্দিনী যদি কেঁচিয়ে দেয় তাহলে আমার কি হবে আর কার? আমি না কোনো কথা ঠিক মতো ভাবতে পারছি না, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। তোমাকে আর ভাবতে হবে না সন্দীপ। এ কি হিয়া? সরি সন্দীপ, আমার জন্যই তুমি প্রায় এক ঘন্টা এখানে অপেক্ষা করছো। জানোই যখন দাঁড়িয়ে আছি তাহলে সময় মতো এলে না কেন? আসলে থাক, কৈফিয়ত দেবার কোনো প্রয়োজন নেই, যাবো ঝাড়া। আমি বুঝে গেছি। কি বুঝেছো তুমি? বুঝেছি এই যে তোমার হিয়ার মাঝে আমার লেখা নামটা আস্তে আস্তে আবজা হয়ে আসছে, তুমি আর আমাকে আগের মতন ভালোবাসো না? ভুল, আগের থেকে না আরো বেশি করে আমি তোমায় ভালোবাসি। মিথ্যে কথা। মোটেই না, এটাই সত্যি সত্যি সত্যি। দূরে চলে যেও না সন্দীপ, এসো কাছে এসো। আরো কাছাকাছি আরো কাছে এসো, আরো কাছাকাছি আরো কাছে এসো, মনে মনে এ দুটি মন আজ এক হয়ে যাবে কি যাবে কি যাবে কি বলো, আরো কাছাকাছি আরো কাছে এসো, আরো কাছাকাছি আরো কাছে এসো। কাছাকাছি আরো কাছে এসো, আরো কাছাকাছি আরো কাছে এসো, কাছে এসো, কাছে এসো, কাছে এসো। হিয়া সন্দীপ, আমি আর তোমাকে ছেড়ে থাকতে পারছি না সন্দীপ, যত তাড়াতাড়ি পারো আমাকে তোমার একান্ত আপন করে কাছে টেনে নাও, আমাকে বিয়ে করে তোমার ঘরে নিয়ে চলো। বিয়ে? বিয়ে এখনি? বেশি দেরি করলে না আমি ভীষণ বিপদে পড়ে যাব। কি বিপদে পড়বে? মায়ের চোখে না আমি ধরা পড়ে যাব, ভাইয়ের কাছে আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না, পাড়া প্রতিবেশীরা আমায় দেখে হাসবে, ধিক্কার দেবে। আচ্ছা তুমি কি হেয়ালি করছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। গত মাসে আমরা অনেকটা সময় হোটেলে কাটিয়েছিলাম, তোমার মনে আছে সন্দীপ? হ্যাঁ কেন মনে থাকবে না, ওই তো প্রথম তুমি আর আমি দুজনে দুজনকে কত আদর করেছিলাম। সেই জন্য তো আমি ভীষণ ভয় পাচ্ছি, আমার টেনশন হচ্ছে। কিসের টেনশন? আমি আমি হয়তো না না সে কথা আমি কিছুতেই তোমাকে বলতে পারবো না। ও কি মুশকিলে পড়া গেল, এই বলছো টেনশন হচ্ছে, এই বলছো বলতে পারবো না, আরে বাবা কি হয়েছে আমাকে সত্যি করে বলো না। আমি আমি হয়তো প্রেগনেন্ট। কি বললে? তুমি প্রেগনেন্ট? এখনো শিওর নই, তবে আমার আশঙ্কা যদি সত্যি হয় তাহলে কি হবে সন্দীপ? আরে বাবা এসব নিয়ে এত কেন ভয় পাচ্ছ? হ্যাঁ শোনো হিয়া, এটা না আজকালকার দিনে কোনো ব্যাপারই নয়। আর শোনো না, তুমি যদি সত্যি প্রেগনেন্ট হয়ে থাকো তাহলে অ্যাবর্শন করে নেবে। সন্দীপকে বলছো তুমি? কি হলো? আরে অবাক হবার কি আছে, তুমি নরমাল ডার্লিং। আমি আমি খারাপ মেয়ে নই সন্দীপ, তাছাড়া আমি চাই না আমার প্রথম সন্তানকে নষ্ট করতে। তুমি শুধু আমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দাও, তোমার ঘরে নিয়ে চলো, তাহলে আমি গর্বের সঙ্গে মা হতে পারবো। যা বাবা, তুমি তো দেখছি সেই পুরনো বাংলা সিনেমার নায়িকাদের মতন প্যান বানানি শুরু করলে। দেখো হিয়া, আমার পক্ষে এখন তোমাকে বিয়ে করা সম্ভব নয়, বাড়িতে সম্পত্তি নিয়ে ডামাডোল চলছে, যতক্ষণ না সেই সম্পত্তির অংশ আমি হাতে পাবো ততক্ষণ আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ তোমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে সুখে রাখার মতন টাকা তোমার কাছে নেই। টাকার সুখ আমি চাই না সন্দীপ,
আমি শুধু চাই স্ত্রীর মর্যাদা। বিয়ে করে তুমি আমাকে যেখানে যে অবস্থায় রাখবে আমি তাই মেনে নেব। কোনোদিন আমি তোমার কাছে হাত পেতে কিচ্ছু চাইবো না, কোনো প্রতিবাদ করবো না। তুমি শুধু আমাকে স্ত্রীর মর্যাদা দাও, আমার সম্মানটা তুমি রাখো। আমাকে ভুল বুঝো না হিয়া, আমি সত্যি তোমাকে ভালোবাসি, সময় হলেই আমি তোমাকে বিয়ে করব। কিন্তু আমার হাতে যার সময় নেই সন্দীপ, বাড়িতে মা ভাই আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, বিয়ে তোমাকে করতেই হবে সন্দীপ। বারবার একই কথা বলে, বারবার একই কথা বলে কেন তুমি আমার মাথাটাকে গরম করে দিচ্ছ? তুমি কি ভাবছো তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আমি তোমাকে ছেড়ে দিয়ে চলে যাব? হ্যাঁ, তুমি তুমি আমাকে এতটা অবিশ্বাস করো? অবিশ্বাস করলে, অবিশ্বাস করলে সেদিন আমি তোমার সঙ্গে হোটেলে যেতাম না। আমি এখনো জানি না তুমি কোথায় থাকো, কে কে আছে তোমার, তবু আমি তোমায় ভালোবেসেছি। আমার কুমারী মনির, আমি সব কিছু তোমায় উজাড় করে দিয়েছি, তবু ভয় হয় জানো, কোনো প্রলোভনে পড়ে তুমি যদি আমার বিশ্বাসের হাতটা অবহেলায় দূরে ছুঁড়ে ফেলে দাও তাহলে কি হবে সন্দীপ? আমি তোমায় কথা দিচ্ছি হিয়া, তোমার বিশ্বাসের মর্যাদা আমি রাখবো, কোনো প্রলোভনে পড়েই আমি তোমাকে ছেড়ে যাবো না, যাবো না, যাবো না সন্দীপ। হিয়া বড়বাবু, কে আগে আমি অচল বড়বাবু, এই ওষুধটা খেয়ে নি। না, ওই ওই ওষুধ আমি খাবো না। সে কি, ওষুধ না খেলে আপনি সুস্থ হবেন কি করে? সুস্থ? ওই ওই বিষ ওষুধ খেয়ে কেউ কি কখনো সুস্থ হতে পারে? বিষ ওষুধ? এ আপনি কি বলছেন বড়বাবু? ঠিকই বলছি, ওই বিষ ওষুধ খাইয়ে আমাকে আমাকে খুন করতে চাইছে। সে কি, কে আপনাকে খুন করতে চাইছে? যাদের আমি পথের কাঁটা, আমাকে অসুস্থ অথর্প করে আমার এত বড় ব্যবসাপত্র সব দখল করে নিয়েছে। চুপ করুন বাবু, চুপ করুন, এসব কথা বলবেন না। বলবো বলবো, ভয় পেতে পেতে আজ আমার সব ভয় ভেঙে গেছে, আজ আমি চিৎকার করে বলবো, ওই চারাচ্চি বাড়ির সম্পত্তির লোভে দামিনী আমায় মিথ্যে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেছিল। বাবু, দামিনী একটা কাল সাপ, আর এই সন্দীপটাও সাপের বাচ্চা সাপ হয়েছে। বললে কি বললে তুমি? আমার মা সাপের বাচ্চা? না না না, সাপ না, আমি সাপ না? না, তোমার এত বড় সাহস? না, তুমি আমাকে সাপ বললে? না না না, সাপ কি যখন বললে? না সন্দীপ, না, তখন এই সাপের ছোবল তো তোমাকে খেতেই হবে, এত বড় সাহস তোমার? সন্দীপ আমি ছেড়ে দিই। চ্যাটার্জি বাড়ির মাথা উনি, ওনার জন্য তোমরা নাম ভাঙিয়ে খাঞ্ছ। রক্তের সম্পর্ক না হলে সন্দীপ তো আপনার ছেলে জামাই বাবু। ছেলে? কাকে কাকে তুমি ছেলে বলছো না করি? বৃদ্ধ বয়সে, এই বৃদ্ধ বয়সে ছেলে হচ্ছে বাবার অন্ধের জ্যোৎস্না, তার আশার আলো। আর এই ছেলে আমার সব কিছু কেড়ে নিয়ে আমাকে অন্ধকার কারাগারে বন্দি করে রেখেছে। ভাগ্নে সন্দীপের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি জামাই বাবু। বিচার বিবেচনা করার মতো মানসিক অবস্থা ওনার নেই। তুই থাম না করি, তোকে আর শাক দিয়ে মাছ ছাড়তে হবে না। ঘোড়াটি কি হলো অচল, তুমি এখানে দাঁড়িয়ে হা করে কি শুনছো? তোমার আর কোনো কাজ নেই? আগে আমি তো বড় বাবুকে ওষুধ খাওয়াতে এসেছিলাম, কিন্তু এমনি তো রক্তের চাপ বেশি, তার উপর আবার চিনির দোষ বাঁধিয়ে বসেছিস, ভয় উত্তেজনায় তোর যদি ফুলশয্যা হয়ে যায়। শেষ শয্যা, ফুলশয্যা তো অলরেডি তো দুবার হয়ে গেছে, তিনবার হওয়ার কোনো চান্স নেই। ওরে বাবা, ভয় উত্তেজনায় তোর যদি শেষ শয্যা হয়ে যায় তো এই যে বয়সে জামাই বাবু বিধবা হবে। না, বিপদ দিক হবে, সরি, জিপটা বড্ড বিট্রে করছে তো তাড়াতাড়ি খাই। যে এই অচল, তুমি একটা কাজ করো তো, তুমি ওষুধ তো আমাকে দিয়ে যাও, ভেতরে অন্য কাজে যাও। আসুন জামাই বাবু, আসুন আসুন, এই ওষুধটা খেয়ে নেবেন। আসুন, চমৎকার দুর্ধর্ষ একটা নাটক দেখতে পেলাম অনেকক্ষণ থেকে, পয়সা তো করি না।
আচ্ছা ড্যাডি, রোজ রোজ এই ওষুধ না খাওয়ার নাটক করতে করতে তুমি বোর হয়ে যাও না? বিরক্ত লাগে না তোমার? তুই? হ্যাঁ আমি, জানো আমি ভীষণ বোর হই, কারণ এই সময়টা আমি মোবাইলে বন্ধুদের সঙ্গে ফোনে গল্প করি, তারা তোমাদের এই দুর্ধর্ষ নাটকের কাহিনী ফোনের মধ্যে শুনে ভীষণ অবাক হয় জানো, ভাবে আমি বোধ হয় সার্কাসে বসে আছি। বলি সার্কাস? ঠিক ঠিক বলেছি, সার্কাস সার্কাস, আমার এতদিনের সাজানো সংসারটা আজ সার্কাস হয়ে গেছে। আর সেই সার্কাসে একদিনের দুর্দণ্ড প্রতাপশালী এই অপূর্ব কান্তি চ্যাটার্জি আজ ক্লাউন সেজে লোককে হাসাচ্ছে। এই যে বেশি সেন্টিমেন্টটা সুরসুর দিও না। সেন্টিমেন্ট? কাকে সেন্টিমেন্ট দেখাবো সন্দীপ? এই তো আমার সামনে দাঁড়িয়ে আছে আমার নিজের মেয়ে রাজনন্দিনী, ওর সঙ্গে তো আমার রক্তের সম্পর্ক, কিন্তু সেও তো ওর বাবার দিক থেকে তার মুখটা ফিরিয়ে নিয়েছে, কারণ কারণ আমার হাতে তো আর সম্পত্তির চাবি নেই। জানো তোমরা সবাই শোনো, সেই চাবিটা না আমি কবেই হারিয়ে ফেলেছি, আমি কবেই হারিয়ে ফেলেছি। মনে হচ্ছে ড্যাডিকে আর বাড়িতে রাখা যাবে না, কোনো একটা মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দিতে হবে। তারই বা কি দরকার আছে, ঘাড় ধরে ভাগাড়ে ফেলে দিন না, লেটা চুকে যাবে। কে কে তুমি? আমি? হ্যাঁ কে কে তুমি? তুমি? হ্যাঁ। তা তোমার দেখে তো মনে হচ্ছে না তুমি কানে খাটো। হাউ ডেয়ার ইউ, আমাকে তুমি মানে স্পর্ধা তুমি কোথায় পেলে? এইমাত্র তুমি তো দিলে, তুমি তো আমাকে শেখালে যে প্রথম পরিচয় আপনি টাপনি না, একদম তুমি দিয়ে শুরু করতে হয়। এই চলা, এই তুই কে রে? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই তো আর এক কাটি ওপরে রে, তুই তো তুমি তুমিও না, একদম তুইতে নেমে চলে এসছিস। হ্যাঁ কী ব্যাপারটা কী বলতো? তোদের এত বড় বাড়ি, ঢোকার সময় দেখলাম সাত আটটা বড় বড় গাড়ি দাঁড়িয়ে, কিন্তু তোরা এত অশিক্ষিত কেন? আরে ঘোরাটি, আরে না না ঘোরাটি, যতক্ষণ না পর্যন্ত ওদের সাথে কথা শেষ হচ্ছে নতুন কারোর সাথে আমি কথা বলবো না। ওদিকে যান, ওদিকে যান। হ্যাঁ যেটা বলছিলাম, এ বাড়িতে ঢুকে আমি একটা জিনিস বুঝে গেছি যে এ বাড়ির কেউ কোনোদিন স্কুল কলেজের প্রথম আর হয়নি, তাই সবাই না সুশিক্ষার মাথাটা খেয়ে বসে আছে। এই তোমার সাহস তো কম নয়। হ্যাঁ এইটা তুমি ঠিক বলেছো, দেখো না ব্যাংকের পাসবই থেকে পোস্ট অফিসের পাসবই থেকে সব খরচা হয়ে যাওয়ার পর আমার কাছে যেটা পড়ে আছে সেটাই সাহসটুকু, এটুকু যেদিন চলে যাবে না সেদিনকে আমি একদম ফর্সা হয়ে যাবো। এই শুনুন আপনি কিন্তু, হ্যাঁ লাইনে আসুন লাইনে আসুন লাইনে আসুন আপনি আপনি। হ্যাঁ আসলে আমার না কতগুলো নিয়ম আছে, প্রথম পরিচয় কেউ যদি আমায় তুমি বলে সম্বোধন করে আমি তাকে তুমি বলে সম্বোধন করি, কেউ যদি তুই বলে সম্বোধন করে তাহলে তাকে আমি তুই বলেই সম্বোধন করি, আর কেউ যদি আপনি বলে সম্বোধন করে তাকে আমি আপনি বলে সম্বোধন করি। আসলে যেমন ঢিলটা আমার দিকে আসবে আমি পাটকেলটাও না ঠিক সেইভাবে ছুড়বো। আরে ঘোড়ার ডিম ভয়া হয়েছে হয়েছে আমার, কান্ত দাও কান্ত দাও। সম্পত্তিটা হাতছাড়া হয়ে যাবে না করে তুই একে সবকিছু বলে দিয়েছিস? তুই বাবা সবকিছু ইতিহাস খুলে না বললে উজান যে চাকরিটা করতে রাজি হচ্ছিল না ঘোড়ার ডিম, তাহলে অন্য কাউকে ধরে আনতে ঘোড়ার ডিম? আমি চল না তোরা দুটো শুরু করলি বলতো, আমি অলরেডি ওকে আড়াই লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে ফেলেছি। তাহলে সেই আড়াই লক্ষ টাকা অ্যাডভান্স ফেরত দিয়ে নাও। ঘোড়াটি, ও ম্যাডাম এদিকে আসুন এদিকে আসুন, আপনাকে একটা ম্যাজিক দেখাই, এদিকে আসুন 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 আসুন। এটা কি টুথপেস্ট? এটা কাজ করুন, এটা হাতে নিয়ে মুন্ডুটা খুলে তলা থেকে চাপ দিন, ওপর থেকে মাল বেরোবে। কি? তলা থেকে চাপ দিন, ওপর থেকে মাল বেরোবে, দেখুন না দেখুন। এবার একটা কাজ করুন, এই পেস্টটাকে আবার টিউবের মধ্যে ঢুকিয়ে দিন। অসম্ভব, এটা আবার হয় না। হ্যাঁ এটা যেরকম হয় না, মানে একবার পেস্ট টিউব থেকে বেরিয়ে গেলে সেটা যেমন আবার টিউবে ঢোকানো যায় না, তেমনি একবার অ্যাডভান্সের টাকা আপনাদের পকেট থেকে বেরিয়ে যখন আমার পকেটে ঢুকে গেছে সেটা এই পকেট থেকে আর বেরোবে না। ওরে বাবা, এ তো মহাধনীবাজ, নন্দিনী একে সামলাতে পারবে? কোনো চিন্তা করবেন না, আমি ওনাকে সামলে নেবো। ডিসগাস্টিং মামা, একে সহ্য করা আমার তো অসম্ভব। সম্ভব করে নে ভাগ্নি, প্রয়োজনটা তো না না নয়। হ্যাঁ আরে বাবা, দু
অচ্ছুত কন্যা কি বললে? না কিছু, আপনার পরের শর্তগুলো বলে ফেলুন। রাতে আমার সঙ্গে এক খাটে আপনি শুতে পারবেন না। ঠিক আছে, সকালে শোবো। না, দিনে রাতে কখনোই না। তাহলে একটা কাজ করো, আমাদের দুজনের মাঝখানে একটা মোটা পাশে বালিশ রেখে দেবো, আর আমি সারা রাত হ্যাঁ বুলাদির সাথে বসে একটু লুডু খেলে নেবো। লুডু 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 মাটিতে শুধু হবে আপনাকে। ঠিক আছে, টেবিলে বসে একসঙ্গে খাওয়া চলবে না। ঠিক আছে, বাথরুমে বসে খাবো। বাড়ির সব কাজ করতে হবে। করবো 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 করবো। এই সব কাটা সারতে যেন মনে থাকে মনে থাকে মনে থাকে। চলো সবাই, না করি একে কিন্তু চোখে চোখে রাখবি, যেন একটু এদিক ওদিক না হয়। ঘোড়ার ডিম পায়া, তুমি তো একটা যন্ত্র চিজ এদিকে শুয়ে দিয়ে। ওরে ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম কি বুঝলে? বুঝলাম এটাই যে যে মেয়ে জিওগ্রাফি ভালো হয় তার হিস্ট্রি কখনো ভালো হয় না। আলা ঘোড়ার ডিম, তুমি তো একটা যন্ত্র চিজ হে। চিজের এই কি দেখেছেন, এ তো সবে শুরু। একবার ওই ঘর জামাইয়ের ছাড়পত্র পেয়ে রাজনন্দিনীর নন্দনকাননে আমি ঢুকে যাই, তারপর হরে হরে বুঝিয়ে দেব যে কাকে বলে হিরো নাম্বার ওয়ান এর কেলোর কীর্তি। শাস্তি আর কত কত শাস্তি দেবে ঠাকুর, এবার তুমি আমাকে তুলে দাও। এই জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না। বলেছি মা যে তোমার জন্য আমি আর ভাই জ্বলে পুড়ে মরছি। কাউকে বলতে হবে কেন? আমার চোখ দুটো তো এখন অন্ধ হয়ে যায়নি, আমি সব দেখি আমি সব বলছি। অসুখে অসুখে তোমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে মা। হিয়া না হলে কোনো মাকে ভাবতে পারে যে মায়ের সেবা যত্ন করে সন্তানটা জ্বলে পুড়ে মরে? কেন ভাবো না, আমার চিকিৎসার টাকা জোগাড় করবার জন্য দুজনটা ঘর ছেড়ে চলে গেল। কোথায় গেল, কি কাজ করে, সে আমাকে জানিয়ে গেল না। ছেলেটার জন্য চিন্তায় ভাবনায়। কেন এত চিন্তা করছো মা, তুমি কেন এত চিন্তা করছো? ভাই তো ভুলে গেছে, ভাই ভালো একটা চাকরি পেয়েছে, এক বছর সময় লাগবে সে কাজটাকে শেষ করতে। তুই কিসব কথা বলছিস মা, এক বছর সময় লাগবে? হ্যাঁ, এক বছর সময় লাগবে সে কাজটা শেষ করতে। তাছাড়া ভাই তো ভুলেই গেছে যে সপ্তাহে একদিন করে সে আমাদের সঙ্গে দেখা করতে আসবে। মায়ের মন তুই বুঝবি কেমন করে? তোর যখন বিয়ে হবে, তুই যখন সন্তানের মা হবে, তখন বুঝবি যে মায়ের মন সব সময় সন্তানের জন্য কাঁদে। তাই তো পৃথিবীর সমস্ত মা চায় তার সন্তানকে আঁচলের তলায় বেঁধে রাখতে। আচ্ছা আচ্ছা হিয়া, কাজে সন্তানি ঘুরে ঘুরে যে ছেলেটা কাহিল হয়ে পড়েছিল সেই ছেলে হঠাৎ কি এমন কাজ পেল যে আমাকে একসঙ্গে অনেকগুলো টাকা দিয়ে চলে গেল? আচ্ছা আজকের দিনে কি কোনো মালিক কাজে লাগে আগাম এত টাকা দেয় রে মা? আমার ঠিক জানা নেই মা। জানো মা, ভাইয়ের এই কাজের ব্যাপারে না আমারও কেমন যেন একটু খটকা লাগছে। জানো দেখলি তো, পূজনের জন্য শুধু আমি একলা চিন্তা করছি না, তুইও চিন্তা করছিস। একটা কাজ কর না মা, পূজনের সঙ্গে যোগাযোগ করে জেনে নে না সে কিসের চাকরি করছে। মা মা কেন কেন এত ভয় পাচ্ছ মা, তুমি বলো তো কেন ভয় পাচ্ছ? ভাই কি বলে গেছে
তোমাকে তো বললাম একটা ভালো চাকরি পেয়েছি, এক বছর সময় লাগবে সেই কাজটাকে শেষ করতে। কেন এত ভয় পাচ্ছ তুমি? এসব কথা তুই কি সব বলছিস মা? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। আচ্ছা তুই সত্যি করে বল তো, তুই সত্যি করে বল না, আমার উজার কিসের চাকরি করতে গেছে? আচ্ছা সন্ধ্যের একটা কাটা তোর মনে যেমন খচ খচ করছে, তেমনি আমার মনে যে কাটার মতো খোঁচা লাগছে। কাকার জন্য শেষ পর্যন্ত আমার ভালো ছেলেটা আমি দেখছি মা, একজনকে বলে আমি যদি ভাইয়ের কোন রকম খোঁজ খবর নিতে পারি। তুই কাকে খোঁজ খবর নিতে বলবি মা? তুমি তাকে চিনবে না মা? আশ্চর্য, আমি যাকে চিনি না তুই তাকে চিনলে কেমন করে? সে কি তোর ভাইয়ের কোনো বন্ধু? না না, ভাইয়ের বন্ধু নয়। তবে সে কি তোর বন্ধু? আমার বন্ধু মানে মা? আহিয়া, এত আমতামতা কেন করছিস মা? মায়ের কাছে কোনো কিছু গোপন করতে নেই। বল বল না মা, কে সে তুই আমাকে বল। হিয়া হিয়া, তুই কি আমাকে গোপন করে কার সঙ্গে মেলামেশা করছিস? তুই কি কাউকে ভালোবেসে ফেলেছিস? ইয়া ইয়া, তুই চুপ করে থাকিস না, তুই আমাকে বল, তুই আমাকে সত্যি করে বল, কে সে তুই আমাকে বলবি তো? মা, তুমি যা ভাবছো না মা, আমি আমি সেরকম কিছু করিনি জানো মা। তবে তুমি বিশ্বাস করো মা, আমি আমি না কাউকে ভালোবাসিনি। তুমি বিশ্বাস করো আমি কাউকে ভালোবাসি, আমার কথা বেশ। কেন আমার মেয়েটা বমি করছে কেন? তবে কি সর্বনাশ হয়ে গেল? আজকে ফুলশয্যার রাত, আর সেই ফুলশয্যা আজকে বিশ্বের সরশয্যা আমার পেছন থেকে খুঁজে মারছে, কিন্তু আমার কিছু করার নেই। আমাকে এক বছর এই ঘরজামাইয়ের চাকরি করতে হবে, আর মাটিতে ছুঁয়ে মশার কামড় করতে হবে। ঘরজামাইয়ের চাকরি করা খুব ঝামেলা, খুব ঝামেলা। আমার মনে কত আশা ছিল যে চুলে টেরি বাগিয়ে, কানে দামি আতর গুঁজে জামাই এসেছে, বউকে বগল দেবা করে প্রথমে উত্তম কুমারের মতো একটু হাসবো, তারপর দেবানন্দের মতো মাথা ঝাঁকিয়ে তাকে কাছে ডাকবো, তারপর তাকে জড়িয়ে ধরে একটু ইয়ে, আরে ইয়ে মানে তো আপনারা বোঝেন, ইয়ে মানে একটু, আরে সেসব তো দূরের কথা, ওই ঘাটে শোয়ার অধিকার পর্যন্ত আমার নেই। হ্যাঁ, আমার কাগুজে বউ এতক্ষণে নিশ্চয়ই দাঁতের মাঝজনের বিজ্ঞাপনের মতো দাঁত ভর করে সবাইকে গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট করছে, আর আমি এখানে পাগলের মতো। বড় লোকের নরম বিছানা, কোনোদিন হাতটা পর্যন্ত লাগাইনি। আমার মনে হয় আমার কাগুজে বউয়ের আসতে না একটু দেরি আছে, সেই সুযোগে না আমি একটু পেছনটা ঠেকিয়ে নিই। বাই, গুড নাইট। কি 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 আপনি আমার পিছনে কি করছেন? আমি আপনার পিছনে একটু শু 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 শু, আপনি আমার পিছনে শু শু করছেন? এই দেখো এই তো কানে বাবা কেন চিৎকার করে কানের খোলগুলোকে বার করছেন? আরে আমি শু শু করে আপনার বিছানা ভিজাচ্ছিলাম না, আমি এখানে একটু শু শু মানে শুয়ে শুয়ে দেখছিলাম যে আপনার এখানে শুতে কোনো অসুবিধা হবে কিনা। আমার সুবিধা অসুবিধা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না, আর যদি আমার অসুবিধা হয় আপনি কি করতে পারবেন শুনি? স্যাক্রিফাইস করব। আপনি স্যাক্রিফাইস করবেন? হ্যাঁ, দেখুন না, এই আজ থেকে আগামী 365 দিন আপনি হচ্ছেন আমার একমাত্র বউ। হ্যাঁ, বলেছি না ছোঁবেন না। ও, আপনাকে তো আমার ছোঁয়া যাবে না, ভুলে গেছে, মিস্টেক। আসলে না, এই যে আপনি আসতে দেরি করছিলেন না, তাই জন্য না আমি ওই বিছানাটা একটু পরীক্ষা নিরীক্ষা করছিলাম জানেন তো। হ্যাঁ, আসলে এই ওপরে আপনার বিছানায় ওপরে নরম গদি দেওয়া, কিন্তু ওখানে শুয়ে না কীরকম একটু অসুবিধে হচ্ছিল, ঠিক লাগছিল না, কিন্তু নিচে মাটিতে শক্ত মাটিতে আমার বিছানা, কিন্তু ওখানে শুয়ে কি আরাম, আপনাকে কি বলবো, একদম রাজসজ্জার মতো। তাই জন্য আমি ঠিক করলাম আমি স্যাক্রিফাইস করবো, আজ রাত থেকে আপনি আমার নিচের ওই
রাজসজ্জা মানে শক্ত মাটিতে শোবেন, আর আমার যতই কষ্ট হোক না কেন আমি কষ্ট করে উপরে নরম বিছানায় শুয়ে পড়বো। মাইনে করা স্বামী বলে এটা ভাববেন না যে আমার কোনো দায়িত্ববোধ নেই। রবিশ রবিশ, এ বাবা, রবিশ মানে তো ময়লা আবর্জনা। আপনি ময়লা আবর্জনার উপর শুতে চান? ছ্যা 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 ছ্যা, ঠিক আছে, আপনার যখন ইচ্ছে হয়েছে আমি আর কি করবো। আজকে বিয়ে বাড়িতে অনেক ময়লা আবর্জনা পড়েছে, আমি একটা কাজ করছি, সব এনে ভালো করে আপনার বিছানার উপর ছড়িয়ে দিচ্ছি, আপনি ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে ভক করে ঘুমিয়ে পড়ুন। একদম বেশি ভাড়ামি করবেন না বাবা। আমি কি করলাম? চুপচাপ একটা কোনো কথা বলবেন না, চুপচাপ এসে মাটিতে শুয়ে পড়ুন। না, আমি বলছিলাম কি, কোনো কথা বলবেন না, চুপচাপ এসে মাটিতে শুয়ে পড়ুন। এটা এটা তো আপনার কাছে রাজসজ্জা, সেই রাজসজ্জায় শুয়ে আপনি রাজকীয় স্বপ্ন দেখুন, চুপচাপ এসে শুয়ে পড়ুন মাটিতে। কত বোঝাবার চেষ্টা করলাম, কিছুতেই বোঝাতে পারলাম না। হায় রে আমার কপাল, সামনে গরম তাওয়া কিন্তু তাকে যাবে না ছোঁয়া। ঠিক আছে, কি আর করবো, যাই গিয়ে শুয়েই পড়ি, দেখি যদি স্বপ্ন দেখে দুধের স্বাদ গলে মেটানো যায়। ঠিক আছে, আমি শুয়ে পড়লাম, আর আপনাকে ডিস্টার্ব করবো না, গুড নাইট। কি বকবক করছেন, ও ঘুম পাচ্ছে, শুতে দিন। এটা একেবারে ঠান্ডা মালের দ্বারা কিছু হবে না। আমার কথা বলছেন, বলছেন আমার ঘুম পাচ্ছে, ভীষণ ডিস্টার্ব হচ্ছে। শুয়েই পড়বো, শুয়েই পড়বো, আর কি করবো, আজকে ফুলশয্যার রাত, ভেবেছিলাম কত কি হবে কি হবে কি হবে, কিচ্ছু হবে না, ঘুমিয়ে ঘুমিয়ে ফুলশয্যার রাত আমি কাটিয়ে দিই। দরজা খুলা দেখুম সারে করুম তারে বিয়া, আমার দোষা যাইয়া লইয়া যাইব টোপর মাথায়। দরজা খুলা দেখুম সারে করুম তারে বিয়া, আমার দোষা যাইয়া লইয়া যাইব টোপর মাথায়। আহারে 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 আমি আইছ যখন তোমায় আমার যাই, আর না পাইলে বাঁধা রাখু মোনা কানা দিয়া। হে দরজা খুলা দেখুম সারে করুম তারে বিয়া, আমার দোষা যাইয়া লইয়া যাই টুকুর মাথায় দিয়া। দরজা খুলা দেখুম সারে করুম তারে বিয়া, আমার দোষা যাইয়া লইয়া যাই টুকুর মাথায় দিয়া। আহা আপনি হঠাৎ আমাকে ফুটবল মনে করে পেছনে লাথি মারলেন কেন? বেশ করেছি, সবে তো লাথি মেরেছি, এবার মোমোকে ডেকে জুতোর বাড়ি মেরে বাড়ি থেকে দূর করে দেবো। কি আশ্চর্য কথা, প্রথমত বিনা দোষে লাথি মারলেন, এখন আবার বলছেন নাকি তার মানে ফুলশয্যার রাতটা আমার পুরো বৃথা যায়নি। আরে বাবা, এত রাগ করছেন কেন আপনি? এটা নিশ্চয়ই আপনার জীবনে প্রথম ফুলশয্যা। হ্যাঁ, আমরা দুজন একসাথে কাটিয়েই ফেলেছি, তখন আর দূরে দূরে থেকে সরে সরে থেকে কি লাভ বলুন না। ওই ঠেকাইনি, দেখুন ওপরে আছে, ঠেকাইনি বলতে পারবেন না, না বলে আমি ঠাকাই না, ও বললে হবে না। শুনুন না, যেটা বলছিলাম যে একটা সব ঘটনা যখন হয়ে গেল, তখন আর এই দূরে দূরে থেকে সরে সরে থেকে কী লাভ, তার থেকে বরঞ্চ আমরা আস্তে আস্তে আপনি থেকে তুমিতে নিবে আসি। আর তারপর দুজনে দুজনের হাত ধরে উত্তম কুমার সুচিত্রা সেনের মতো, তুমি যে আমার, ও গো তুমি যে আমার,
সবার সামনে অ্যানাউন্স করে দিই যে কন্ট্রাক্ট ম্যারেজ বাতিল। আজ থেকে আমি তুমি আমরা দুজন একসাথে। ইউ আপনার মতো মেয়ের স্বামী কোন ছেলে না হতে চাই বলুন না। এটা কি হলো? শর্ত ভেঙে এবার আপনি আমায় জড়িয়ে ধরলেন? আমি হোঁচট খেয়েছি। আপনি হোঁচট খেয়েছেন? আপনি আমাকে রেপ করার চেষ্টা করেছেন, আপনি আমার ইজ্জত নেবার চেষ্টা করেছেন। আপনি আমাকে আমার যেখানে সেখানে হাত দিয়েছেন, আপনি আমার এখানে হাত দিয়েছেন, আপনি আমার এখানে হাত দিয়েছেন, আপনি আমার এখানে ডাকুন মামাকে, মামাকে ডাকুন, আমি ছাড়বো না। আমি বলবো আমার ইজ্জত চলে গেছে, আমার 2,50,000 টাকারও বেশি। আমাদের বস অন্ধকারের রাজা নটোরিয়াস মাফিয়া ডন এই এলাকার চতুর্থ নম্বরের কাজে মূল হোতা। আর আমি আমি সেই ব্ল্যাক প্রিন্সের পোশাক উদ্ধার, বসের অর্ডারে ড্রাগ পাচার করি, মানুষ খুন করি, রাতের অন্ধকারে চুরি ডাকাতি ছিনতায়, এমনকি নামি দামি মানুষদের অপহরণ করে কোটি কোটি টাকা রোজগার করাই বসের আসল ধান্দা। তুমি খুনে, তুমি ডাকাত, তুমি চোরাচালান, তুমি আমাকে এইভাবে ঢোকালে, এইভাবে তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিলে, মিথ্যাবাদী, ঠক, বেঈমান। এত গালাগালি দিও না, আমি যে তোমার বর। না, বর না, বর পশু, মানুষ নামের কলঙ্ক, আমার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করে এই ঠকিয়ে বিয়ে করে এনে তুমি তুমি আমাকে নরকে এনে তুললে। আত কেন, কেন তুমি আমার এত বড় সর্বনাশ করলে? কেন আমার ভালোবাসার আলো তুমি আমার করে কালো করে দিলে? আমি তোমাকে আদর্শ পুরুষ মনে করি, সরল বিশ্বাসে তোমাকে দিয়েছিলাম আমার মন প্রাণ, বাকি ছিল দেহটা, ওটা আজ রাতে ওই ব্ল্যাক প্রিন্সের পায়ে অঞ্জলি দিয়ে তোমার ওই নারী জনম সার্থক করবে। কি বলছো তুমি? এটাই তো নিয়ম, আমরা ভালোবাসে দাওয়াবাজি করে মেয়ে ধরে বউ সাজিয়ে আনে আর তাকে ভোগ করে ওই ব্ল্যাক প্রিন্স। ব্ল্যাক প্রিন্স, ব্ল্যাক প্রিন্স।